আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে, 1 ফেব্রুয়ারি থেকে আপনার তাকলনায় ইমিউন থাকবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আগামী 1 ফেব্রুয়ারি 2022 থেকে যে সকল প্রবাসী ও সৌদি নাগরিক করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার 8 মাস সম্পন্ন হবে, তাদের তাকলনা অ্যাপ্লিকেশনে হেলথ স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর হেলথ স্ট্যাটাস ইমিউন প্রদর্শিত হলেও দ্বিতীয় ডোজ গ্রহণের 8 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে হেলথ স্ট্যাটাস পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ তখন আর ইমিউন থাকবে না। আগামী 1 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে যে সকল ব্যক্তি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পরে বুস্টার ডোজ নেননি, তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে। আর সেখানে ইমিউন পরিবর্তিত হয়ে লেখাবে 2টি ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে, এমন লেখা সেখানে শো করবে। উল্লেখ্য যে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরবর্তী 8 মাস পর্যন্ত তাকলনা অ্যাপ্লিকেশনে ইমিউন হেলথ স্ট্যাটাস প্রদর্শিত হবে। 8 মাস অতিবাহিত হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে হেলথ স্ট্যাটাস পরিবর্তিত হয়ে যাবে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার 6 মাস সম্পন্ন হওয়ার পর বুস্টার ডোজ গ্রহণ করতে পারবে সৌদি আরবে বসবাসরত সৌদি আরবে নাগরিক ও প্রবাসীরা। এছাড়া দ্বিতীয় ডোজ গ্রহণের 8 মাস পরে হেলথ স্ট্যাটাস পরিবর্তিত হয়ে যাওয়ার পর কেউ যদি বুস্টার ডোজ গ্রহণ করে তবে তার হেলথ স্ট্যাটাস পুনরায় ইমিউন হয়ে যাবে। যদি কেউ দ্বিতীয় ডোজ গ্রহণের 8 মাস অতিবাহিত হওয়ার পূর্বেই করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ গ্রহণ করে তবে তার তাকলনা অ্যাপ্লিকেশনে ইমিউন হেলথ স্ট্যাটাস বহাল থাকবে, অর্থাৎ সেটা আর পরিবর্তন হবেই না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে, বিশেষ করে যে সমস্ত প্রবাসীদের আপনার দ্বিতীয় ডোজ নেওয়ার 8 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের হাতে মাত্র আর 2 দিন সময় আছে। 1 ফেব্রুয়ারি থেকেই তারা কিন্তু তাদের তাকলনা অ্যাপ্লিকেশনে ইমিউন স্ট্যাটাস হারিয়ে ফেলবে। আর ইমিউন স্ট্যাটাস হারিয়ে যাওয়া মানে হচ্ছে তারা আর সৌদি আরবে কোনো প্রকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, ক্যাফে, কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। মোট কথা, আপনি আবদ্ধ হয়ে যাবেন। তাই যে 2 দিন সময় রয়েছে, এই 2 দিনের মধ্যে দয়া করে অতি দ্রুত আপনারা বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুস্টার ডোজটি গ্রহণ করুন, নয়তো তাকলনা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে ঝামেলায় পড়তে হবে। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।